বন্ধুরা আজকে আমি একটা ব্লাউজ থেকে মাপ নিয়ে কি করে আরেকটা ব্লাউজ নতুন ব্লাউজ তৈরি করবে সেটা আমি আজকে দেখাবো যে সেলাইয়ের কিছুই পারো না আমি আশা করি এই ভিডিওটা দেখলে সেও এই কাটিংটা শিখে যেতে পারবে এর জন্যে নতুনরা অবশ্যই এই ভিডিওটাকে দেখো মনোযোগ দিয়ে তাহলে তোমরা শিখে যেতে পারবে এই দেখো আমি প্রথমে ব্লাউজটাকে এইভাবে দুটো ভাজে ভাজ করে নিয়েছি এবার আমি প্রথমে বডির মাপটা নেব এখানে বডির মাপ দশ ইঞ্চি হয়েছে আমি এক্সট্রা তার সাথে দেড় ইঞ্চি মোট সাড়ে এগারো ইঞ্চি নিয়ে নিলাম এবার আমি লম্বার মাপটা নেব এখানে লম্বার মাপ আছে আমার চোদ্দো ইঞ্চিতে তার সাথে এক্সট্রা আমি দেড় ইঞ্চি নিয়ে মোট আমি এখানে সাড়ে পনেরো পনেরো ইঞ্চি নিয়ে নেব এবার স্কেল দিয়ে মার্জিন টেনে দিচ্ছি বন্ধুরা তোমরা এই ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো অবশ্যই শিখতে পারবে এবার আমি কাঁধের মাপটা নিচ্ছি এইদিকে সাত ইঞ্চি হয়েছে আমার কাঁধের মাপ আমি সেলাইয়ে হাফ ইঞ্চি চলে যাবে তাই আমি সাড়ে সাত ইঞ্চি নিলাম এবার কাঁধের মাপ থেকে আমার মোহরির মাপ নিতে হবে তার আগে মোহরিটাকে মেপে দেখি এ দেখো মোহরি আমার এখানে আছে সাড়ে ছয় ইঞ্চি এবার এই দিকেও আমি মোহরির মাপটা নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি তোমরা এইভাবে যদি মেপে মেপে ব্লাউজটাকে কাটিং করো একদম নতুন হলেও কিন্তু তোমরা এই কাটিংটা করতে পারবে ভিডিওটাকে না টেনে মনোযোগ দিয়ে দেখো আমি বারবার তোমাদের বলছি তাহলে অবশ্যই তোমরা এই কাটিংটা শিখতে পারবে এ দেখো পেছন পাটি একটা ডিজাইন আছে এবার এই ডিজাইনটা কি করে কাটতে হবে সেটা দেখাচ্ছি প্রথমে আমি এই যে উপরের জন্য এখানে দেখো আমার দুই ইঞ্চি মাপ আছে এবার গলার নিচের ডিপ আছে এগারো ইঞ্চিতে এবার এই দিকে সাড়ে তিন ইঞ্চি এই পাশে পয়েন্ট করে নিয়ে এখান থেকে আমি দুই ইঞ্চিতে পয়েন্ট করে নেব এখানে পেছন পার্টের গলার ডিপটা প্রথমে দুই ইঞ্চি এইভাবে নিয়ে আবার ভিতেটাকে এইভাবে ধরে এগারো ইঞ্চিতে আমি মাপ নিলাম এইভাবে করে আমি রাউন্ড শেপটা করে দিলাম এটা ডিজাইনের জন্য তোমরা এখানে এই ডিজাইন বাদ দিয়ে অন্য যে কোনো ডিজাইনই শেপ করে নিয়ে করতে পারো এবার আমি এটাকে কেটে নিচ্ছি দেখো পুরোপুরি কেটে নিয়েছি এবার সামনের পাটের জন্য আমি এটাকে ভাজ করে নেবো এখানে আমার দশ ইঞ্চি চওড়া সাড়ে এগারো ইঞ্চি চওড়াটা আছে সামনের পাটের জন্য আমি তেরো ইঞ্চিতে দেড় ইঞ্চি বেশি নেব তেরো ইঞ্চিতে মাপটা নিয়ে নিচ্ছি কারণ সামনের পাটে আমার কাটরি শেপটা করতে হবে এর জন্য আমি তেরো ইঞ্চি নিলাম এবং সামনের পার্টের জন্য লম্বার মাপটা নিলাম কুড়ি ইঞ্চি কারণ এখান থেকেই আমি চারটে পার্টটাকে কাটিং করে নেব এবার এই পাশে এক্সট্রা এক ইঞ্চি এইভাবে প্রথমে দাগ দিয়ে নিয়ে রেখে দিলাম তারপর এবার পেছন পার্টটাকে এইভাবে এক ইঞ্চি মার্জিনের এই পাশ থেকে ধরে এটাকে এইভাবে দাগ দিয়ে নিচ্ছি তোমরাও বন্ধুরা এই সূত্রের সাহায্যে কাটিং করবে দেখবে ফিটিংসটা কত ভালো হবে এটা কিন্তু আমি চৌত্রিশ সাইজ বডির জন্য কেটে দেখাচ্ছি এবার সামনের পাটের গলার জন্য আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিচে এইভাবে দাগ করে নিলাম এবার কাটোরির মাপটা এটা একটু ভালো করে দেখো দেখো এখানে আমি এইভাবে ধরেছি এখানে আমার পাঁচ ইঞ্চি হয়েছে এবার সেলাইয়ে দুই দিকে হাফ ইঞ্চি করে চলে যাবে মোট আমি এখানে ছয় ইঞ্চি এই পাশের নিচের দিকে এভাবে পয়েন্ট করে নিলাম এবার এটার জন্য সাড়ে তিন ইঞ্চি মাপ আছে আমি এখানে সাড়ে চার ইঞ্চি নেব এই যে এখান থেকে আমি সাড়ে চার ইঞ্চি নিচেই এইভাবে পয়েন্ট করলাম দেখো এই সূত্রটা কিন্তু খুব সহজেই আমি দেখাচ্ছি এটাকে মার্জিন দিয়ে এইভাবে তারপর এবার কাটোরিটার মাঝখানের যে সেলাই আছে এখান থেকে একদম সেলাইয়ের কোনা থেকে এইভাবে করে ধরে দেখো পিতেটাকে এইভাবে করে ধরতে হবে এখানে আমার সাড়ে সাত ইঞ্চি মাপ আছে আমি এখানে সেলাইয়ে আমার হাফ ইঞ্চি চলে যাবে এর জন্য আট ইঞ্চি নিয়ে নিলাম চৌত্রিশ সাইজ বডির জন্য আট ইঞ্চি নিলেই এখানে ফিটিংস একদম ঠিকঠাক আসবে তারপর এখানে ভাস করে নিয়ে এইভাবে চার ইঞ্চিতে আমি পয়েন্ট করে দিলাম তারপর আমি দেড় ইঞ্চি উপরে এইভাবে পয়েন্ট করলাম নিচেই দেড় ইঞ্চি এইভাবে তারপর এখানেও দেড় ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম এখানে আমি হাফ ইঞ্চিতে পয়েন্ট করব এবার এই পয়েন্টগুলোকে সব মিলিয়ে দেব বন্ধুরা আমার ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন আমার চ্যানেলের এই ধরনের ভিডিও দেখার জন্য এইভাবে করে এক ইঞ্চি যে এক্সট্রা রেখেছিলাম এখানে এইভাবে আমি মিলিয়ে দিলাম তারপর এখানে যে আমার কোনা কোনা হয়েছে এখানে আমি একটু রাউন্ড করে শেপ করে দিলাম তাহলে কাটরির ফিটিংসটা ভালো হয় তারপর এই মোহরির থেকে আড়াই ইঞ্চি নিচেই এইভাবে পয়েন্ট করে নিলাম এখানে হালকা হাতে আমি এইভাবে দাগ করে নিচ্ছি তারপর গলার ডিপটা এইভাবে করে করে নিলাম এবার এখানে আমার দেখো ইঞ্চি ইঞ্চি বাদ যাবে এখান থেকে আমি নিচে এইভাবে পয়েন্ট করে দিয়ে দাগ দিয়ে দিয়ে এবার আমি এগুলোকে কেটে নিচ্ছি প্রত্যেকটা পার্ট আমার কাটা হয়ে গেছে তারপরে আমি এবার হাতার মাপটা দেখাচ্ছি এই কাদের এখান থেকে বগলের নিচে পর্যন্ত এইভাবে ধরে এখানে আমার আট ইঞ্চি হয়েছে এই যে এটাকে আমি কাপড়টাকে চার বাজে ভাস করে নিলাম তাহলে আমার দুটো হাতা বেরিয়ে যাবে এখানে তিন ইঞ্চি নিচে ডাউন দিয়ে এইভাবে করে হাতার শেপটা আমি করে নিচ্ছি হাতাটাকেও কেটে নিয়েছি এবার আমি মেন ব্লাউজ পিসটাকে কাটবো এইভাবে করে পাটটাকে বসিয়ে নিয়ে এই ব্লাউজ পিসটাকে এভাবে কেটে নিতে হবে বন্ধুরা এই কাটিংটা আমি আজকের ভিডিওতে করে দেখালাম এটা আমি পরবর্তী ভিডিওতে সেলাই করে দেখাবো তোমরা যদি সেলাইটা দেখতে চাও তাহলে আমার পরবর্তী ভিডিওতে চোখ রাখো অবশ্যই তোমরা সেলাইটাও শিখতে পারবে থ্যাংক ইউ